75তম স্বাধীনতা দিবসের সীমান্ত শহর বসিরহাটের ঘোষবাড়ির উদ্যোগে প্রভাত ফেরির মধ্য দিয়ে পালিত হলো স্বাধীনতা দিবস। বসিরহাট লাগোয়া ঘোষবাড়ির উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো সহ বহু মানুষকে নিয়ে র্যালি বের করেন। সে র্যালি ঘোষবাড়ি থেকে বসিরহাট রবীন্দ্র ভবন পর্যন্ত অর্থাৎ 5 কিলোমিটার পায়ে হেঁটে তারা এই র্যালি বের করেন। রবীন্দ্র ভবন থেকে ফের পায়ে হেঁটে ঘোষবাড়ি এসে বেলা 11:30টায় পতাকা উত্তোলন করেন। সঙ্গে ছিলেন ক্যাডেটের শিক্ষার ছাত্রছাত্রীরা এবং ফুটবল শিক্ষার ছাত্র প্রতিবন্ধী সহ একাধিক সংগঠন। প্রায় হাজারখানেক মানুষকে সঙ্গে নিয়ে ঘোষবাড়ির সমাজসেবী লালটু ঘোষের উদ্যোগে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। রাস্তার দুধারে দিয়ে র্যালি দেখার জন্য কাতারে কাতারে মানুষ ভিড় জমান। বেহুলা রিপোর্ট, সিটি লাইভ বাংলা। স্বাধীনতা দিবসে দেশবাসীকে এটা বার্তা দেবো, আমরা সবাই একসঙ্গে থাকবো, সারা দেশবাসী আমরা ঐক্যবদ্ধ হব এবং আমরা আরও অনেকটা এগিয়ে যাব। এখানে আমাদের ঘোষবাড়িতে যে সকল ভাই বোনেরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে, যেমন প্রতিবন্ধী ভাই বোনেরা যাদের বিভিন্ন হস্তশিল্প থেকে শুরু করে বিভিন্ন রকম ফেসিলিটিস আছে সেগুলো যারা আছে, এবং ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র, ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র থেকে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র, সবাই এখানে উপস্থিত আছে। আমরা সবাই মিলে একটা সুন্দর শান্তিপূর্ণ র্যালি বের করেছি। এটা ঘোষবাড়ি থেকে আংশিক হয়ে র্যালিটা রবীন্দ্র ভবন, এবং রবীন্দ্র ভবনের রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশ থেকে আমরা আবার র্যালি করে ঘোষবাড়িতে পৌঁছে যাব, এবং তারপরে আমাদের পতাকা উত্তোলন এবং অন্য অন্য অ্যাক্টিভিটি থাকবে।